সো প্রথমে মিরাজ ভাই চুলটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছে, কারণ তার চুল অনেক খুশকি ছিল, যার কারণে তার চুলটি ধুয়ে নিতে হলো। আর হ্যাঁ, মিরাজ ভাই এখানে প্রায় চুল কাটতে আসে। আর হ্যাঁ, এটা আমাদের পাবনা শহরে একদম মিডল পয়েন্ট অবস্থিত, তো অলরেডি মিরাজ ভাইয়ের চুল ধোয়া আসে। আর হ্যাঁ, যে ছেলেটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটি এই সেলুনেই কাজ করে। তো এবার মিরাজ ভাইয়ের চুলটাকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছে, এরপর মিরাজ ভাইয়ের মাথায় চুলের ভিটামিন দিয়ে ভালোভাবে মাসাজ করে দিচ্ছে। আর আজকে মূলত মিরাজ ভাই তার চুলে স্পা করাবে। আর এখন যে ক্রিমটি দেখতে পাচ্ছেন আসলে এটা স্পা ক্রিম। এরপর স্পা ক্রিমের কৌটার মুখটি খুলে নিল, এবার স্পা ক্রিমের সাথে কিছু ভিটামিন মিক্স করে নিল। এরপর মিরাজ ভাইয়ের চুলে স্পা ক্রিম দিয়ে ভালোভাবে মাসাজ করে দিচ্ছে। আর এই স্পা ক্রিমটি এমনভাবে মাসাজ করতে হবে যেন ক্রিমটি ভালোভাবে চুলের গোড়ায় গোড়ায় পৌঁছায়। তো অনেকক্ষণ চুলটাকে মাসাজ করার পরে 15 মিনিট রেখে দিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন মিরাজ ভাইয়ের চুলটাকে হিট দিয়ে শুকানো হচ্ছে। স্পায়ের পাশাপাশি মিরাজ ভাই একটু ফেসিয়াল করে নিল। ফেসিয়ালের পর মুখটাকে ভালোভাবে মুছিয়ে দিচ্ছে, আর মুখটাকে এমনভাবে পরিষ্কার করতে হবে যেন মুখে কোনো ক্রিম না থাকে। এরপর মিরাজ ভাইয়ের চুলটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। তো মিরাজ ভাইয়ের চুল ধোয়া শেষ, এখন চুলটিকে ভালোভাবে মুছে দিচ্ছে। আসলে মূলত আসলাম চুলে স্পা করাতে, তো স্পা করাইলাম, মানে চুলগুলো একদম পড়ে যাচ্ছিলো, তো স্পাটা করাই নিলাম। কেমন লাগছে জানি না, রাতে কেমন লাগছে জানো? অনেক সুন্দর হয়েছে ভাই। হ্যাঁ, ভালোভাবেই করতে হয়, স্পা করলাম না। আজকে ভালো থাকবে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।